সম্প্রতি যে উদ্যানে নামিপিয়া থেকে আনা আটটি চিতা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার সেখানেই মিলেছে গুপ্তধন সূত্রের খবর প্রাচীন মুদ্রা পাওয়া গিয়েছে কোনো জাতীয় উদ্যান থেকে মুদ্রাগুলি রূপ এবং প্রঞ্চের গত বুধবার ওই উদ্যানে বিশেষ কারণে খনন কার্য চলছিল আর সেই সময় একটি পাত্রে এই মুদ্রাগুলি পাওয়া যায় প্রাথমিকভাবে জানা গিয়েছে মুদ্রাগুলি কমপক্ষে দুশো বছর পুরনো জঙ্গলে ঘোরাখুরি করতে গিয়ে শ্রমিকরা গুপ্তধনের হদিশ পান বেশ কয়েক ফুট মাটি খোঁড়ার পর পুরনো আমলের একটি পাত্রতে রূপ ও ব্রোঞ্জের মুদ্রাগুলি পাওয়া গিয়েছে যদিও ওই দিন এই খবর কেউই জানতে পারেনি এরপর বৃহস্পতিবার থেকে আর কাজে আসেননি সেই শ্রমিকরা কিন্তু নিজেদের উৎসাহ ধরে রাখতে না পেরে সোশ্যাল মিডিয়ায় সেই মুদ্রার ছবি পোস্ট করেন কিছু শ্রমিক আর তাতে খবর সামনে এসেছে এবং বিপাকে পড়েছেন তারা এই ঘটনার কথা জানাজানি হতেই পালপুরের রাজবংশের বর্তমান সদস্যরা দাবি করেছেন এই গুপ্ত ধন তাদের আর তা ফেরত দিয়ে দিতে হবে তাদেরকে পালপুর রাজবংশের এক সদস্য অভিযোগ করে জানিয়েছেন নিজেদের সম্পত্তি যাতে আমরা না নিতে পারি তা নিশ্চিত করতে ষড়যন্ত্র চালাচ্ছে জাতীয় উদ্যান কর্তৃপক্ষ এই বিষয়ে তারা আদালতে যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন উনিশশো একাশিতে এই জঙ্গলকে জাতীয় উদ্যান ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার তখনই রাজপরিবারের পরিবারের কাছের এলাকাসহ প্রায় চব্বিশটি গ্রাম খালি করে দেওয়া হয় এরপর এদিন উদ্যান থেকে ঘরা ভর্তি মুদ্রা উদ্ধার হলে তার উত্তরস্বরী কারা তাই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আর নিউজ